नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्रा भव जगन्नाथाय ते नमः। चिररूप गोस्वामी की तो भक्ति रसामृत सिंधु, तो भक्ति रसामृत सिंधु पूर्व विभाग पश्चिम विभाग तृतीय खंड चतुर्विंशति अध्याय पुत्र अन्यान्य अधस्तनदेर श्रद्धा मिश्रित प्रीति। तो दुई, स्वर्गेर देवतारा जखन श्रीकृष्णेर काछे एसेछिलेन तखन श्रीकृष्णेर पुत्ररा तादेर अनुगामी हयेछिलेन एबं ब्रह्मा तार कमण्डल थेके तादेर मस्तके जल सिंचन करेछिलेन। देवतारा जखन श्रीकृष्णेर सामने आसेन तखन तार पुत्ररा स्वर्ण सिंहासने बसार परिवर्ते भूमिते बिछानो मृगचर्मेर ऊपर बसेन। कखनो कखनो श्रीकृष्णेर पुत्रदेर व्यवहार तार परिचারকদের মতো বলে প্রতীত হয়, যেমন তার পুত্ররা তাকে প্রণতি নিবেদন করতেন, তারা ছিলেন মৌন বিনীত এবং জীবন বিপন্ন করেও তারা কৃষ্ণের আদেশ পালন করতে উন্মুখ ছিলেন। শ্রীকৃষ্ণের সামনে এলেই তারা তাকে প্রণতি নিবেদন করতেন। তারা ছিলেন অত্যন্ত শান্ত ও সংযত এবং শ্রীকৃষ্ণের সম্মুখে তারা হাসতেন না অথবা কাশতেন না এবং তারা কখনোই শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা সম্বন্ধে আলোচনা করতেন না। অর্থাৎ যে সমস্ত ভক্ত মর্যাদা সহকারে ভগবত ভক্তিতে যুক্ত তাদের শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা সম্বন্ধে আলোচনা করা উচিত নয়। বদ্ধ অবস্থায় ভক্তদের কর্তব্য হচ্ছে ভগবত ভক্তির বিধি অনুসারে সাধন ভক্তির অনুশীলন করা। কেউ যখন ভগবত ভক্তির পরিপক্ক অবস্থায় নিজের স্বরূপ উপলব্ধি করেন তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হন। কৃত্রিমভাবে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করা উচিত নয়। তো কখনো কখনো দেখা যায় যে অতি জঘন্য প্রকৃতির কোনো কামার্তা পুরুষ ভগবত ভক্তির অভিনয় করে মাধুর্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এই ধরনের গরিহিত কার্যকলাপের ফলে তারা প্রকৃত সহজিয়ায় পরিণত হয়, অর্থাৎ তারা অত্যন্ত লঘুভাবে কৃষ্ণ ভক্তিকে গ্রহণ করে। যদিও এই সমস্ত ব্যক্তি মাধুর্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে অত্যন্ত উৎসুক, কিন্তু তাদের ব্যবহারিক জীবনে তাদের আচরণ অত্যন্ত কদর্য। যেমন যথার্থভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন তিনি কখনোই জাগতিক স্তরে আচরণ করেন না এবং তার চরিত্রে কোনো কলুষ দেখা যায় না। কামদেব যখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে আসেন কয়েকজন ভক্ত তাকে বলেন, হে কামদেব, তুমি যে অসীম সৌভাগ্যের ফলে শ্রীকৃষ্ণের চরণারবিন্দে তোমার দৃষ্টি নিবদ্ধ করতে সমর্থ হয়েছ, তার ফলে তোমার দেহের শ্বেদবিন্দুগুলি জমে বরফ হয়ে গেছে এবং তাই তাদের দেখতে ঠিক কণ্টকি ফলের মতো লাগছে। এইগুলি পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধাজনিত ভাবের দৃষ্টান্ত। যদুবংশীয় রাজকুমারেরা যখন শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খনাদ শুনতেন তখন দিব্য আনন্দের অনুভূতিতে তাদের শরীর রোমাঞ্চিত হতো। তখন মনে হতো যে রাজকুমারদের দেহের রোমগুলি যেন আনন্দে অধীর হয়ে নৃত্য করছে। তো হর্ষের সঙ্গে সঙ্গে কখনো কখনো বিষাদও দেখা যেত। এক সময় শাম্বকে সম্বোধন করে প্রদুম্ন বলেন, হে শাম্ব, তুমি কত না মহান! একদিন তুমি যখন খেলা করছিলে তখন তোমার সমস্ত দেহ ধুলাবৃত হয়েছিল, কিন্তু তবু আমাদের পিতৃদেব শ্রীকৃষ্ণ তোমাকে তার কুলে তুলে নিয়েছিলেন। কিন্তু আমি এতই দুর্ভাগা যে আমাদের পিতার কাছ থেকে সেই রকম ভালোবাসা আমি কখনো পেলাম না। এই উক্তিটি ভগবত প্রেমে বিষাদের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণকে পূজ্য বলে মনে করাকে মর্যাদা ভাব বলা হয় এবং সেই সঙ্গে ভক্ত যখন শ্রীকৃষ্ণকে তার রক্ষাকর্তা বলে মনে করেন তখন শ্রীকৃষ্ণের প্রতি তার দিব্য প্রেম বর্ধিত হয় এবং তার সেই মিশ্র ভাবকে বলা হয় শ্রদ্ধা মিশ্রিত ভক্তি। যখন এই শ্রদ্ধা মিশ্রিত ভক্তি বর্ধিত হয় তখন তাকে বলা হয় শ্রদ্ধা মিশ্রিত ভগবত প্রেম। এই স্বরে আকর্ষণ ও স্নেহ হচ্ছে দুটি প্রধান লক্ষণ। তো শ্রদ্ধা মিশ্রিত ভক্তি ভাবাপন্ন হওয়ার ফলে প্রদ্যুম্ন কখনও তার পিতার সম্মুখে জোরে কথা বলতেন না, প্রকৃতপক্ষে তিনি প্রায় তার মুখই খুলতেন না এবং তিনি কখনও শ্রীকৃষ্ণের প্রতি তার অশ্রুপূর্ণ নয়ন প্রদর্শন করেননি।
তিনি সর্বদাই তার পিতার চরণারবিন্দের দিকে তাকিয়ে থাকতেন। হরে কৃষ্ণ।